17 লক্ষ টাকার গাড়ি না ঠেললে চলছেই না, গাধা দিয়ে টানিয়ে শোরুমে ফেরত দিয়ে এলেন মালিক। কি অবস্থা ভাবুন! এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, এই দেখুন ভিডিওটি। গাধা একদিকে টানছে গাড়িটিকে, আর পেছনে দেখুন কিছু ব্যক্তি গাড়িটিকে ঠেলছে। কি অবস্থা ভাবুন তো! কিন্তু এমন কি ঘটলো যে কারণে গাধা দিয়ে টানাতে হলো এই দামি গাড়িটি? চলুন ঘটনার গোড়ায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে। রাজকুমার গাইরি নামে এক ব্যক্তি জানিয়েছেন, তার কাকা সুন্দরলাল মাদ্রি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি শোরুম থেকে 2 মাস আগে 17,50,000 টাকা দিয়ে একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। রাজকুমারের অভিযোগ, কেনার পর থেকেই নানা রকমের যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছিল। কখনো ইঞ্জিন চালু হয় না, তো কখনো এসি চলে না। কেনার পর দুবার আবার সার্ভিস সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল গাড়িটিকে, কিন্তু সেখান থেকে ফেরার পরেও সমস্যার কোনো সমাধান হয়নি। ডিলারদের গাড়িটি বদলে দেওয়ার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তাঁরা। দিন দুয়েক আগেই একটি পারিবারিক অনুষ্ঠানে গাড়িটিতে চড়ে গিয়েছিলেন রাজকুমার ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, সেখানে বেশ কয়েকবার গাড়িটিকে চালু করার জন্য রীতিমতো ঠেলতে হয়েছে পিছন থেকে। এ ব্যাপারে সার্ভিস সেন্টারে জানানো হলে সেখানকার প্রতিনিধিরা জানান গাড়িটির ব্যাটারির চার্জ কমে গেছে, সেটিকে চার্জ করার জন্য গাড়িটিকে কিছু দূর চালিয়ে নিয়ে যেতে হবে। রাজকুমার জানিয়েছেন, তারপরেও সমস্যার সমাধান হয়নি, বিরক্তিতে গাড়িটিকে শোরুমে ফেরত দিয়ে আসবেন বলে ঠিক করেন তারা। তারপরেই দুটি গাধাকে দিয়ে টানিয়ে শোরুমে নিয়ে যাওয়া হয় সেই গাড়িটিকে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। সেটির বদলে নতুন গাড়ির দাবি করেছেন তারা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে, বাট সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনাদেরকে তো ভিডিওটা দেখালাম, আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এমনিতেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই নেটিজেনরা কিন্তু নানা রকম মন্তব্য করেছেন। এরকম আরও মজার মজার ভিডিও দেখবার জন্য বা খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।